নির্দেশ দেয়া হয়। দুদক আইনজীবী জানান, রায়ের ফলে সংবিধান অনুযায়ী এমপি পদ ছাড়তে হবে হাজি সেলিমকে। গত 24 ফেব্রুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিচারিক আদালতের দেয়া 13 বছরের দণ্ডের মামলার আপিলের উপর শুনানি শেষে রায় ঘোষণার জন্য 9 মার্চ দিন ধার্য করেন হাইকোর্ট। 2007 সালের 24 অক্টোবর হাজি সেলিমের বিরুদ্ধে রাজধানীর লালবাগ থানায় মামলা করে দুদক। এই মামলায় 13 বছরের সাজা হয় তার, যদিও হাইকোর্ট এ সাজা বাতিল করে তাকে খালাস দেন। এ রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে হাজি সেলিমের খালাসের রায় বাতিল করে পুনঃশুনানির নির্দেশ দেন আপিল বিভাগ। গত বছরের 11 নভেম্বর মামলার যাবতীয় নথি তলব করে হাইকোর্ট। এরপর দীর্ঘ শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করা হয়। দুর্নীতির এ মামলায় এমপি হাজি সেলিম এখন জামিনে রয়েছেন। হাইকোর্ট ডিভিশন হাজি মোহাম্মদ সেলিমকে দুর্নীতি দমন কমিশন আইনের 26 ধারায় যে 3 বছর সাজা দিয়েছেন সেটা বাতিল করে দিয়েছেন। যে এই 26-এর 2 ধারা ওনার গোপন অংশটা দুর্নীতি দমন কমিশন প্রমাণ করতে পারেনি, কিন্তু 27 ধারার যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি যেই ওনাকে 10 বছরের সাজা দিয়েছিল বিশেষ আদালত 7, সেই সাজাটি উনি বহাল রেখেছেন এবং তার সঙ্গে বিশেষ আদালতের দেয়া 10 লক্ষ টাকার জরিমানা, অনাদায়ে 1 বছরের রিগরাস ইমপ্রিজনমেন্ট, সেটাও আদেশ বহাল রেখেছেন। এবং যেদিন বিচারিক আদালত এই রায়ের কপি পাবে সেই দিন থেকে 30 দিনের মধ্যে হাজি মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাব তার কাছে। আফজাল, ইমদাদ, দুদক আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান তিনি বলছিলেন যে সাজার অংশটুকু আমরা এখন তার কাছ থেকে জানব, যেহেতু সংবিধানের 66-এর ঘ অনুযায়ী নৈতিক স্খলনের অভিযোগে কারো যদি ন্যূনতম 2 বছরের বেশি কারাদণ্ড হয় তাহলে তিনি সংসদ সদস্য পদ থাকতে পারেন না কোনো এমপি। তো এই ক্ষেত্রে যেহেতু হাজি সেলিমের 10 বছরের সাজা বহাল থাকলো হাইকোর্টে, এই ক্ষেত্রে হাজি সেলিমের ক্ষেত্রে কী হবে, আইন কী বলছে? জি, আপনাকে ধন্যবাদ। সংবিধানের 66-এর 2-এর ঘ ধারা অনুযায়ী হাজি সেলিমের যে সংসদ সদস্য পদ সেটা সাংবিধানিকভাবে আইনগতভাবে আর থাকতে পারবে না, কারণ ওনার সাজা বল থাকলো 10 বছর, বিচারিক আদালতের 10 বছরের সাজা বল দিল জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তির মামলায়। অবশ্যই এটা মরাল টার্পিচিউড, নৈতিকতার খনন, কাজেই সংবিধান অনুযায়ী উনি আর সংসদ সদস্য পদ থাকার যোগ্যতা হারিয়েছেন এবং বিষয়টি সিদ্ধান্ত নেবেন মাননীয় স্পিকার। আমরা যে অফিসিয়ালি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে রায়ের বিষয়টি লিখিত আকারে অবগত করে দেব আমরা। উনি যে অবৈধ সম্পদ অর্জন করেছিলেন প্রায় 26 কোটি টাকারও বেশি, সেই সম্পত্তির বিষয়টি কী হবে? এটা দেখুন, আদালত একটা জিনিস বলেছে, ওনার যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ওনার কোনো লিগাল সোর্স অফ ইনকাম উনি দেখাতে ব্যর্থ হয়েছেন। যেহেতু ওনার লিগাল সোর্স অফ ইনকাম উনি দেখাতে ব্যর্থ হয়েছেন, কাজেই আদালত এটা প্রিজিউম করছে যে এটা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং এর ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন যে 20 জন সাক্ষী দিয়েছে সেই সাক্ষ্য তত্ত্বের ভিত্তিতে আদালত সিদ্ধান্ত উপনীত হয়েছেন এগুলি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং এই সম্পদগুলো রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত হয়ে যাবে। তিনি যদি, তাকে তো 30 দিন সময় দেওয়া হয়েছে আত্মসমর্পণের জন্য, এরপরে কি? ওনাকে সময় দেওয়া হয়েছে যেদিন বিচারিক আদালত আজকের আদালতের হাইকোর্ট ডিভিশনের রায়ের কপিটা পাবে, সেই বিচারিক আদালত রায়ের কপি পাওয়ার 30 দিনের মধ্যে উনি আত্মসমর্পণ করবেন। যদি উনি আত্মসমর্পণ না করে তাহলে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে তাহলে ওনাকে যেন অ্যারেস্ট করা হয়। শুনছিলেন যে দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান তিনি বলছিলেন আজকে হাজি সেলিমের যে 10 বছরের কারাদণ্ড বহাল রয়েছেন, হাইকোর্ট বহাল রেখেছেন, তারই সবশেষ খবর। মোটা দাগে আরেকবার বলি যে হাজি সেলিমের যে অবৈধ সম্পদ অর্জনের মামলায় তার 10 বছরের কারাদণ্ড বহাল রাখা হয়েছে, এই রায়টি বিচারিক আদালতে পৌঁছানোর 30 দিনের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে এবং তিনি যে প্রায় 27 কোটি টাকার মতো অবৈধ সম্পদ অর্জন করেছিলেন সেই সম্পত্তিগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। তো এই ছিল হাইকোর্ট থেকে হাজি সেলিমের রায়ের বিষয়ে আমার কাছে সবশেষ খবর। ইমদাদ, হাইকোর্ট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। বাংলাদেশ ভারত